তাফসির মাহফিল CHP আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله أإله مع الله بل هم قوم يعدلون কে তিনি যিনি আকাশসমূহ পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তারপর তার সাহায্যে সুদৃশ্য বাগান উৎপন্ন করেছেন যার গাছপালা উৎপন্ন করাও তোমাদের আয়ত্তাধীন ছিল না। আল্লাহর সাথে কি এসব কাজে অংশীদার অন্য ইলাও আছে? না, বরং এরাই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে এগিয়ে চলছে। أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ আর তিনি কে যিনি পৃথিবীকে করেছেন অবস্থান লাভের উপযোগী এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদ নদী এবং তার মধ্যেই গড়ে দিয়েছেন পর্বতমালার পেরেক আর পানির দুটি ভাণ্ডারের মাঝখানে অন্তরাল সৃষ্টি করে দিয়েছেন? আল্লাহর সাথে এসব কাজে শরীক অন্য কোনো ইলাহ আছে কি? না, বরং এদের অধিকাংশই অজ্ঞ। أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ কে তিনি যিনি দুর্দশাগ্রস্তের ডাক শোনেন যখন সে তাকে ডাকে কাতরভাবে, এবং কে তাকে দুর্দশা মুক্ত করেন আর কে তোমাদের পৃথিবীতে প্রতিনিধি করেন? আল্লাহর সাথে আর কোনো ইলাহ কি এ কাজ করছে? তোমরা সামান্যই চিন্তা করে থাকো। أَمَّن يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَن يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ আর কে সাগরের ও স্থলভাগের অন্ধকারে তোমাদের পথ দেখান এবং কে নিজের অনুগ্রহের পূর্বাহ্নে বাতাসকে সুসংবাদ বাহী হিসেবে পাঠান? আল্লাহর সাথে কি অন্য ইলাও এ কাজ করে? আল্লাহ অনেক ঊর্ধ্বে সেই শিরিক থেকে যা এরা করে। يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ আর তিনি কে যিনি সৃষ্টির সূচনা করেন এবং তারপর আবার এর পুনরাবৃত্তি করেন? আর কে তোমাদের জীবিকা দেন আকাশ ও পৃথিবী থেকে? আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ কি এ কাজে অংশীদার আছে? বলো, পেশ করো তোমাদের দলের প্রমাণ যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।
في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون তাদেরকে বলো আল্লাহ ছাড়া পৃথিবীতে ও আকাশ সমূহে কেউ অদৃশ্যের জ্ঞান রাখে না এবং তারা জানে না কখন তাদেরকে উঠিয়ে নেওয়া হবে بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون বরং আখিরাতের জ্ঞানই তাদের থেকে হারিয়ে গেছে উপরন্তু তারা সে ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে আসলে তারা সে ব্যাপারে অন্ধ وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أإنا لمخرجون এই অস্বীকারীরা বলে থাকে যখন আমরা আমাদের বাপ দাদারা মাটি হয়ে যাব তখন আমাদের কি সত্যি কবর থেকে বের করা হবে لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين এ খবর আমাদেরও অনেক দেয়া হয়েছে এবং ইতিপূর্বে আমাদের বাপ দাদাদেরকেও অনেক দেয়া হয়েছিল কিন্তু এসব নিছক কল্পনা কাহিনী ছাড়া আর কিছুই নয় যা আগের জামানা থেকে শুনে আসছি قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين বলো তোমরা পৃথিবী পরিভ্রমণ করে দেখো অপরাধীদের পরিণতি কি হয়েছে ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون হে নবী তাদের অবস্থার জন্য দুঃখ করো না এবং তাদের চক্রান্তের জন্য মনক্ষুণ্ণ হইও না وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে এই হুমকি কবে সত্য হবে قُلْ عَسَىٰ أَن يَكُونَ رَدِفَ لَكُمْ بَعْضُ الَّذِي تَسْتَعْجِلُونَ বলো বিচিত্র কি যে শাস্তির জন্য তোমরা তাড়াহুড়া করছো তার একটি অংশ তোমাদের নিকটবর্তী হয়ে গেছে হয়তো وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ আসলে তোমার রব তো মানুষের প্রতি বড়ই অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ নিঃসন্দেহে তোমার রব ভালোভাবেই জানেন যা কিছু তাদের অন্তর নিজের মধ্যে লুকিয়ে রাখে এবং যা কিছু সে প্রকাশ করে وَمَا مِنْ غَائِبَةٍ فِي السَّمَاءِ وَالْأَرْضِ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ আকাশ ও পৃথিবীর এমন কোনো গোপন জিনিস নেই যা একটি সুস্পষ্ট কিতাবে লিখিত আকারে নেই إِنَّ هَذَا الْقُرْآنَ يَقُصُّ عَلَى بَنِي إِسْرَائِيلَ أَكْثَرَ الَّذِي هُمْ فِيهِ يَخْتَلِفُونَ বাস্তবিকই এই কোরআন বনি ইসরায়েলকে বেশিরভাগ এমন সব কথার স্বরূপ বর্ণনা করে যেগুলোতে তারা মতভেদ করে وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ আর এটি হচ্ছে পথ নির্দেশনা ও রহমত ইমানদারদের জন্য إِنَّ رَبَّكَ يَقْضِي بَيْنَهُم بِحُكْمِهِ وَهُوَ الْعَزِيزُ الْعَلِيمُ নিশ্চয় এভাবে তোমার রব নিজ কর্তৃত্বে তাদের মধ্যেও ফয়সালা করে দেবেন এবং তিনি পরাক্রমশালী ও সব কিছু জানেন ইন্নাকা আলাল হাক্কিল মুবিন
কাজে হে নবী, আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয়ই তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত আছো। إِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتَى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَاءَ إِذَا وَلَّوْا مُدْبِرِينَ তুমি মৃতদেরকে শোনাতে পারো না, যেসব বধির পেছনে ফিরে দৌড়ে পালিয়ে যাচ্ছে তাদের কাছে তোমার আহ্বান পৌঁছাতে পারো না। بِهَادِ الْعُمْيِ عَن ضَلَالَتِهِمْ إِن تُسْمِعُ إِلَّا مَن يُؤْمِنُ بِآيَاتِنَا فَهُم مُسْلِمُونَ এবং অন্ধদেরকে পথ বাতলে দিয়ে বিপদগামী হওয়া থেকে রক্ষা করতে পারো না। তুমি তো নিজের কথা এমন লোকদের শোনাতে পারো যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে এবং তারপর অনুগত হয়ে যায়। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ আর যখন আমার কথা বাস্তবায়িত হবার সময়টি তাদের কাছে এসে যাবে, তখন আমি তাদের জন্য মাটির অভ্যন্তর ভাগ থেকে একটি প্রাণী বের করব, সেটি তাদের সাথে কথা বলবে যে লোকেরা আমাদের আয়াত বিশ্বাস করত না। وَيَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ أُمَّةٍ فَوْجًا مِّمَّن يُكَذِّبُ بِآيَاتِنَا فَهُمْ يُوزَعُونَ আর সেদিনের কথা একবার চিন্তা করো, যেদিন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে এমন সব লোকদের এক একটি দলকে ঘেরাও করে আনব যারা আমার আয়াতসমূহ অস্বীকার করত। তারপর তাদেরকে তাদের শ্রেণী অনুসারে স্তরে স্তরে বিন্যস্ত করা হবে। أَكَذَّبْتُمْ بِآيَاتِي وَلَمْ تُحِيطُوا بِهَا عِلْمًا أَمَّاذَا كُنْتُمْ تَعْمَلُونَ অবশেষে যখন সবাই এসে যাবে তখন তাদের রব তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি আমার আয়াতসমূহ অস্বীকার করেছ এবং তোমরা জ্ঞানগতভাবে তা আয়ত্ত করনি? যদি তা না হয়ে থাকে তাহলে তোমরা আর কি করছিলে? وَوَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ بِمَا ظَلَمُوا فَهُمْ لَا يَنطِقُونَ আর তাদের জুলুমের কারণে আযাবে প্রতিশ্রুতি তাদের উপর পূর্ণ হয়ে যাবে, তখন তারা কিছুই বলতে পারবে না। أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ তারা কি অনুধাবন করতে পারেনি আমি তাদের প্রশান্তি অর্জন করার জন্য রাতের ব্যবস্থা করেছিলাম এবং দিনকে উজ্জ্বল করেছিলাম, এর মধ্যেই ছিল অনেকগুলো নিদর্শন যারা ঈমান আনত তাদের জন্য। وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ আর কি হবে সেদিন যেদিন সিংহায় ফুঁ দেওয়া হবে এবং ভীত বিহ্বল হয়ে পড়বে আকাশসমূহে ও পৃথিবীতে যারা আছে তারা সবাই, তারা ছাড়া যাদেরকে আল্লাহ এ ভীতি বিহ্বলতা থেকে রক্ষা করতে চাইবেন, আর সবাই তাঁর সামনে হাজির হবে কান চেপে ধরে। وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون আজ তুমি দেখছো পাহাড়গুলোকে এবং মনে করছো তা খুবই জমাটবদ্ধ হয়ে আছে, কিন্তু সে সময় এগুলো মেঘের মতো উঠতে থাকবে। এ হবে আল্লাহর কুদরতে মূর্ত প্রকাশ, যিনি প্রতিটি জিনিসকে বুদ্ধিমত্তা সহকারে সুসঙ্গবদ্ধ করেছেন, তিনি ভালোভাবেই জানেন তোমরা কি করেছো।
من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون যে ব্যক্তি সৎ কাজ নিয়ে আসবে সে তার চেয়ে অধিক উত্তম প্রতিদান পাবে এবং এ ধরনের লোকেরা সেদিনের ভীতি বিহ্বলতা থেকে নিরাপদ থাকবে। ওয়ামান জাআ বিসসাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আর যারা অসৎ কাজ নিয়ে আসবে তাদের সবাইকে আধমুখে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তোমরা কি যেমন কর্ম তেমন ফল ছাড়া অন্য কোনো প্রতিদান পেতে পারো? ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইই وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين। হে মোহাম্মদ, তাদেরকে বলো আমাকে তো হুকুম দেয়া হয়েছে আমি যেন এই শহরের রবের ইবাদত করি যিনি একে হারাম সম্মানিত ঘোষণা করেছেন এবং যিনি সব জিনিসের মালিক। আমাকে মুসলিম হয়ে থাকার এবং এ কোরআন পড়ে শোনাবার হুকুম দেয়া হয়েছে। এখন যে ব্যক্তি সৎ পথ অবলম্বন করবে সে নিজেরই ভালোর জন্য সৎ পথ অবলম্বন করবে এবং যে পথ ভ্রষ্ট হবে তাকে বলে দাও আমি তো কেবলমাত্র একজন সতর্ককারী। وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। তাদেরকে বলো প্রশংসা আল্লাহর জন্যই, শীঘ্রই তিনি তোমাদেরকে তাঁর নিদর্শনাবলী দেখিয়ে দেবেন এবং তোমরা তা চিনে নেবে। আর তোমরা যেসব কাজ করো তা থেকে তোমার রব উদাসীন নন। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। তাসীম মিম তাসীন মিম تلك آيات الكتاب المبين এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। نَتْلُو عَلَيْكَ مِنْ نَبَإِ مُوسَى وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ يُؤْمِنُونَ আমি মূসা ও ফিরাউনের কিছু যথাযথ বৃত্তান্ত তোমাকে শোনাচ্ছি এমন সব লোকের উপকারের জন্য যারা ঈমান আনে। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। প্রকৃত ঘটনা হচ্ছে ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করে এবং তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেয়। তাদের মধ্য থেকে একটি দলকে সে লাঞ্ছিত করত, তাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখত। আসলে সে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين
আমি সংকল্প করেছিলাম যাদেরকে পৃথিবীতে লাঞ্ছিত করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করব, তাদেরকে নেতৃত্ব দান করব, তাদেরকে উত্তরাধিকারী করব। وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ পৃথিবীতে তাদেরকে কর্তৃত্ব দান করব এবং তাদের থেকে ফেরাউন, হামান এবং তার সৈন্যদেরকে সে সব কিছুই দেখিয়ে দেব যার আশঙ্কা তারা করত। فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ আমি মুসার মাতাকে ইশারা করলাম, একে দুধ পান করাও, তারপর যখন এর প্রাণের ভয় করবে তখন একে দরিয়ায় ভাসিয়ে দেবে এবং কোনো ভয় ও দুশ্চিন্তা করবে না, তাকে তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। فَالْتَقَطَهُ آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ শেষ পর্যন্ত ফিরাউনের পরিবার বর্গ তাকে দরিয়া থেকে উঠিয়ে নিল যাতে সে তাদের শত্রু এবং তাদের দুঃখের কারণ হয়। যথার্থই ফিরাউন, হামান ও তার সৈন্যবাহিনী তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে ছিল মারাত্মক অপরাধী। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى ফিরাউনের স্ত্রী তাকে বলল, এই শিশুটি আমার ও তোমার চোখ জড়িয়েছে, কাজে একে হত্যা করো না, বিচিত্র কি, সে আমাদের জন্য উপকারী প্রমাণিত হতে পারে অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। আর তারা এর পরিণাম জানত না। وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين ওদিকে মুসার মায়ের মন অস্থির হয়ে পড়েছিল, সে তার রহস্য ফাঁস করে দিত যদি আমি তার মন সুদৃঢ় করে না দিতাম যাতে সে আমার অঙ্গীকারের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের একজন হয়। সে শিশুর বোনকে বলল, এর পিছে পিছে যাও, অতএব সে তাদের শত্রুদের অজ্ঞাত সারে তাকে দেখতে থাকল। وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ قَبْلُ فَقَالَتْ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ أَهْلِ بَيْتٍ يَكْفُلُونَهُ لَكُمْ وَهُمْ لَهُ نَاصِحُونَ আর আমি পূর্বে শিশুর জন্য স্তন্য দানকারীদের দুধ পান হারাম করে রেখেছিলাম, এ অবস্থা দেখে সে মেয়েটি তাদেরকে বলল, আমি কি তোমাদের এমন পরিবারের সন্ধান দেব যারা এর প্রতিপালনের দায়িত্ব নেবে এবং এর কল্যাণকামী হবে। فَرَدَدْنَاهُ إِلَىٰ أُمِّهِ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ এভাবে মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম যাতে তার চোখ শীতল হয়, সে দুঃখ ভারাক্রান্ত না হয় এবং আল্লাহর প্রতিশ্রুতি সত্য বলে জেনে নেয়, কিন্তু অধিকাংশ লোক এ কথা জানে না।
ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين যখন মুসা পূর্ণ যৌবনে পৌঁছে গেল এবং তার বিকাশ পূর্ণতা লাভ করল, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। সৎ লোকদেরকে আমি এ ধরনের প্রতিদান দিয়ে থাকি। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين একদিন সে শহরে এমন সময় প্রবেশ করল যখন শহরবাসীরা উদাসীন ছিল। সেখানে সে দেখল দুই ব্যক্তি মারামারি করছে, একজন তার নিজের সম্প্রদায়ের এবং অন্যজন তার শত্রু সম্প্রদায়ের। তার সম্প্রদায়ের লোকটি শত্রু সম্প্রদায়ের লোকটির বিরুদ্ধে তাকে সাহায্য করার জন্য ডাক দিল। মুসা তাকে একটি খুশি মারল এবং তাকে মেরে ফেলল। এ কাণ্ড ঘটে যেতেই মুসা বলল, এটা শয়তানের কাজ, সে ভয়ঙ্কর শত্রু এবং প্রকাশ্য পথ ভ্রষ্টকারী। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم তারপর সে বলতে লাগলো, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, তিনি ক্ষমাশীল মেহেরবান। قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين موسى শপথ করল, হে আমার রব, তুমি আমার প্রতি এই যে অনুগ্রহ করেছো এরপর আমি অপরাধীদের সাহায্যকারী হব না। فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين দ্বিতীয় দিন খুব ভোরে সে ভয় ভয় এবং সর্বদিক থেকে বিপদের আশঙ্কা করতে করতে শহরের মধ্যে চলছিল। সহসা দেখল কি, সেই ব্যক্তি যে গতকাল সাহায্যের জন্য তাকে ডেকেছিল আজ আবার তাকে ডাকছে। মুসা বলল, তুমি তো দেখছি স্পষ্টতই বিভ্রান্ত। قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين তারপর মুসা যখন শত্রু সম্প্রদায়ের লোকটিকে আক্রমণ করতে চাইল, তখন সে চিৎকার করে উঠল, হে মুসা, তুমি কি আজকে আমাকে ঠিক তেমনিভাবে হত্যা করতে উদ্যত হয়েছ যেভাবে গতকাল একজনকে হত্যা করেছিলে? তুমি তো দেখছি এদেশে স্বেচ্ছাচারী হয়ে থাকতে চাও, সংস্কারক হতে চাও না। রজুল মিন আকসাল মদিনাতি ইয়াসআ قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين এরপর এক ব্যক্তি নগরের দূর প্রান্ত থেকে ছুটে এলো এবং বলল, হে মুসা, নেতৃবৃন্দের মধ্যে তোমাকে হত্যা করার পরামর্শ চলছে, এখান থেকে চলে যাও, আমি তোমার কল্যাণকামী। فخرج منها خائفا يترقب
قال رب نجني من القوم الظالمين. এখবর শুনতে মুসা ভীত সন্ত্রস্ত হয়ে বেরিয়ে পড়ল এবং সে দোয়া করল, হে আমার রব, আমাকে জালেমদের কবল থেকে রক্ষা কর। মুসা যখন মিশর থেকে রওনা হয়ে মদিয়ানের দিকে যাত্রা করল, তখন সে বলল, আশা করি আমার রব আমাকে সঠিক পথে চালিত করবেন। وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّيَاعَ আর যখন সে মদিয়ানের কূপের কাছে পৌঁছল, তখন দেখল অনেক লোক তাদের পশুপালকে পানি পান করাচ্ছে এবং তাদের থেকে আলাদা হয়ে একদিকে দুটি মেয়ে নিজেদের পশুপাল আগলে রাখছে। মুসা মেয়ে দুটিকে জিজ্ঞেস করল, তোমাদের সমস্যা কী? তারা বলল, আমরা আমাদের পশুপালকে পানি পান করাতে পারি না যতক্ষণ না এ রাখলেরা পশুপাল সরিয়ে নিয়ে যায়, আর আমাদের পিতা একজন অতি বৃদ্ধ ব্যক্তি। একথা শুনে মুসা তাদের পশুপালকে পানি পান করিয়ে দিল, তারপর একটি ছায়াদার জায়গায় গিয়ে বসল এবং বলল, হে আমার প্রতিপালক, যে কল্যাণী তুমি আমার প্রতি নাজিল করবে আমি তার মুখাপেক্ষি। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين. বেশিক্ষণ অতিবাহিত না হতেই ওই দুটি মেয়ের একজন লজ্জাজড়িত পদবিক্ষেপে তার কাছে এলো এবং বলতে লাগল, আমার পিতা আপনাকে ডাকছেন, আপনি আমাদের পশুপালকে যে পানি পান করিয়েছেন আপনাকে তার পারিশ্রমিক দেওয়ার জন্য। মুসা যখন তার কাছে পৌঁছল এবং নিজের সমস্ত কাহিনী তাকে শোনালো, তখন সে বলল, ভয় করো না, এখন তুমি জালেমদের কবল থেকে রক্ষা পেয়েছ। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين. মেয়ে দুজনের একজন তার পিতাকে বলল, আব্বাজান, একে চাকরিতে নিয়োগ করো, কর্মচারী হিসেবে এমন ব্যক্তি উত্তম হতে পারে যে শক্তিশালী ও আমানতদার বিশ্বস্ত। قال إني أريد أن أنكحك إحدى بنتي هاتين على أن تأجرني ثماني حجج فإن أتممت عشرا فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن তার পিতা মুসাকে বলল, আমি আমার এই দুই মেয়ের মধ্য থেকে একজনকে তোমার কাছে বিয়ে দিতে চাই, শর্ত হচ্ছে তোমাকে 8 বছর আমার এখানে চাকরি করতে হবে, আর যদি 10 বছর পুরো করে দাও তাহলে তা তোমার ইচ্ছা, আমি তোমার উপর কড়াকড়ি করতে চাই না, তুমি ইনশাআল্লাহ আমাকে সৎ লোক হিসেবেই পাবে। قال ذلك بيني وبينك
أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। মুসা জবাব দিল, আমারও আপনার মধ্যে একথা স্থিরীকৃত হয়ে গেল, এ দুটি মেয়াদের মধ্য থেকে যেটা আমি পূরণ করে দেব তারপর আমার উপর যেন কোনো চাপ দেয়া না হয়। আর যা কিছু দাবি ও অঙ্গীকার আমরা করছি আল্লাহ তার তত্ত্বাবধায়ক। فَلَمَّا قَضَى مُوسَى الْأَجَلَ وَسَارَ بِأَهْلِهِ آنَسَ مِنْ جَانِبِ الطُّورِ نَارًا قَالَ لِأَهْلِهِمْ كُثُوا إِنِّي آنَسْتُ نَارًا لَعَلِّي آتِيكُمْ مِنْهَا بِخَبَرٍ أَوْ جَذْوَةٍ مِنَ النَّارِ মুসা যখন মেয়াদ পূর্ণ করে দিল এবং নিজের পরিবার পরিজন নিয়ে যাত্রা করল, তখন তুর পাহাড়ের দিক থেকে একটি আগুন দেখতে পেল। সে তার পরিবার বর্গকে বলল, থামো, আমি একটি আগুন দেখেছি, হয়তো আমি সেখান থেকে কোনো খবর আনতে পারবো, অথবা সেই আগুন থেকে কোন অঙ্গা নিয়ে আসতে পারবো যাতে তোমরা আগুন পোহাতে পারো। ফলাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমান ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মূসা ইন সেখানে পৌঁছার পর উপত্যকার ডান কিনারায় পবিত্র ভূখণ্ডে একটি গাছ থেকে ডাকাই হল, হে মুসা, আমি আল্লাহর সমগ্র বিশ্বের অধিপতি। فَلَمَّا رَآهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَانٌّ وَلَّى مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ يَا مُوسَى أَقْبِلْ وَلَا تَخَفْ إِنَّكَ مِنَ الْآمِنِينَ। আর হুকুম দেয়া হলো তোমার লাঠিটি নিক্ষেপ করো। মুসা যেই দেখল লাঠিটি সাপের মতো মোচড় খাচ্ছে, তখনই সে পেছন ফিরে ছুটতে লাগলো এবং একবার ফিরেও তাকাল না। বলা হলো, হে মুসা, ফিরে এসো এবং ভয় করো না, তুমি সম্পূর্ণ নিরাপদ। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুউ وَاضْمُمْ إِلَيْكَ جَنَاحَكَ مِنَ الرَّهْبِ فَذَانِكَ بُرْهَانَانِ مِنْ رَبِّكَ إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَ। তোমার হাত তোমার বগলে রাখো, উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে কোন রূপ বিকৃতি ছাড়াই, এবং ভীত মুক্ত হবার জন্য নিজের হাত দুটি চেপে ধরো। এ দুটি উজ্জ্বল নিদর্শন তোমার রবের পক্ষ থেকে ফেরাউন ও তার সভাসদদের সামনে পেশ করার জন্য, তারা বড়ই নাফরমান। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون। মুসা নিবেদন করল, হে আমার প্রভু, আমি যে তাদের একজন লোককে হত্যা করেছি, ভয় হচ্ছে তারা আমাকে মেরে ফেলবে। আর আমার ভাই হারুন আমার চেয়ে বেশি বাকপটু, তাকে সাহায্যকারী হিসেবে আমার সাথে পাঠাও যাতে সে আমাকে সমর্থন দেয়। আমার ভয় হচ্ছে তার আমার প্রতি মিথ্যা আরোপ করবে। قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما
فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون বললেন, তোমার ভাই সাহায্যে আমি তোমার শক্তি বৃদ্ধি করব এবং তোমাদের দুজনকে এমনই প্রতিপত্তি দান করব যে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার নিদর্শনগুলোর জোরে তোমরা ও তোমাদের অনুসারীরাই বিজয়ী হবে। فَلَمَّا جَاءَهُمْ مُوسَى بِآيَاتِنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَذَا إِلَّا سِحْرٌ مُفْتَرًى وَمَا سَمِعْنَا بِهَذَا فِي آبَائِنَا الْأَوَّلِينَ তারপর মুসা যখন তাদের কাছে আমার সেই স্পষ্ট নিদর্শনগুলো নিয়ে পৌঁছল, তখন তারা বলল, এসব বানোয়ার জাদু ছাড়া আর কিছুই নয়, আর এসব কথা তো আমরা আমাদের বাপ দাদার কালে কখনো শুনিনি। وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون মুসা জবাব দিল, আমার রব সেই ব্যক্তির অবস্থা খুব ভালোভাবে জানেন যে তার পক্ষ থেকে পথ নির্দেশনা নিয়ে এসেছে এবং কার শেষ পরিণত উত্তম হবে তাও তিনি ভালো জানেন। আসলে জালেমরা কখনো সফল কাম হয় না। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين আর ফিরাউন বলল, হে সভাসদ বর্গ, আমি তো নিজেকে ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে বলে জানি না। ওহে হাম্মান, আমার জন্য ইটপুরি একটি উঁচু প্রাসাদ নির্মাণ করো, হয়তো তাতে উঠে আমি মুসার প্রভুকে দেখতে পাব, আমি তো তাকে মিথ্যুক মনে করি। সে এবং তার সৈন্যবাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করল এবং মনে করল তাদের কখনো আমার কাছে ফিরে আসতে হবে না। فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظَّالِمِينَ শেষে আমি তাকে ও তার সৈন্যবাহিনীকে গ্রেফতার করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এখন এই জালেমদের পরিণাম কি হয়েছে দেখে নাও। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يُنصَرُونَ তাদেরকে আমি জাহান্নামের দিকে আহ্বানকারী নেতা বানিয়েছিলাম এবং কিয়ামতের দিন তারা কোথাও থেকে কোনো সাহায্য লাভ করতে পারবে না। وَأَتْبَعْنَاهُمْ فِي هَذِهِ الدُّنْيَا لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ هُمْ مِنَ الْمَقْبُوحِينَ এই দুনিয়া আমি তাদের পেছনে লাগিয়ে দিয়েছি অভিসম্পাদ এবং কিয়ামতের দিন তারা হবে বড়ই ঘৃণার্য ও ধিকৃত। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ مِنْ بَعْدِ مَا أَهْلَكْنَا الْقُرُونَ الْأُولَى بَصَائِرَ لِلنَّاسِ وَهُدًى وَرَحْمَةً لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
পূর্ববর্তী জনগোষ্ঠীগুলোকে ধ্বংস করার পর আমি মুসাকে কিতাব দিয়েছিলাম লোকদের জন্য আত্মজ্ঞান লাভের সহায়ক, পথ নির্দেশনা ও রহমত হিসেবে, যাতে লোকেরা শিক্ষা গ্রহণ করে। وَمَا كُنْتَ بِجَانِبِ الْغَرْبِيِّ إِذْ قَضَيْنَا إِلَى مُوسَى الْأَمْرَ وَمَا كُنْتَ مِنَ الشَّاهِدِينَ হে মুহাম্মদ, তুমি সে সময় পশ্চিম প্রান্ত উপস্থিত ছিলে না যখন আমি মুসাকে শরিয়ত দান করেছিলাম এবং তুমি উপস্থিত লোকদের অন্তর্ভুক্ত ছিলে না। বরং এরপর তোমার যুগ পর্যন্ত আমি বহু জনগোষ্ঠী উদ্ভব ঘটিয়েছিলাম এবং তাদের ওপর অনেক যুগ অতিক্রান্ত হয়ে গেছে। তুমি মাদিয়ানবাসীদের মধ্যে উপস্থিত ছিলে না তাদেরকে আমার আয়াতসমূহ শোনাবার জন্য, কিন্তু সে সময়কার এসব তথ্য প্রেরণকারী আমি। وَمَا كُنْتَ بِجَانِبِ الطُّورِ إِذْ نَادَيْنَا وَلَكِنْ رَحْمَةً مِّن رَّبِّكَ لِتُنذِرَ قَوْمًا مَّا أَتَاهُم مِّن نَّذِيرٍ مِّن قَبْلِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ আর তুমি তুর পাহাড়ের পাশেও তখন উপস্থিত ছিলে না যখন আমি মুসাকে প্রথমবার ডেকেছিলাম, কিন্তু এটা তোমার রবের অনুগ্রহ যে তোমাকে এসব তথ্য দেয়া হচ্ছে যাতে তুমি তাদেরকে সতর্ক করো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা সজাগ সচেতন হয়ে যাবে। تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين আর এটা আমি এজন্য করেছি যে এমন যেন না হয় যে তাদের নিজেদের কৃতকর্মের কারণে কোনো বিপদ তাদের উপর এসে যায় আর তারা বলে, হে আমাদের রব, তুমি কেন আমাদের কাছে কোনো রসুল পাঠাওনি, তাহলে তো আমরা তোমার আয়াতসমূহ মেনে চলতাম এবং ঈমানদারদের অন্তর্ভুক্ত হতাম। فَلَمَّا جَاءَهُمُ الْحَقُّ مِنْ عِنْدِنَا قَالُوا لَوْلَا أُوتِيَ مِثْلَ مَا أُوتِيَ مُوسَى أَوَلَمْ يَكْفُرُوا بِمَا أُوتِيَ مُوسَى مِنْ قَبْلُ قَالُوا سِحْرَانِ تَظَاهَرَا وَقَالُوا إِنَّا بِكُلٍّ كَافِرُونَ কিন্তু যখন আমার কাছ থেকে সত্য তাদের কাছে পৌঁছে গেল তখন তারা বলতে লাগল, মুসাকে যা কিছু দেয়া হয়েছিল তা কেন তাকে দেয়া হলো না, এর আগে মুসাকে যা দেয়া হয়েছিল তা কি তারা অস্বীকার করেনি। তারা বলল, দুটোই জাদু যা পরস্পরকে সাহায্য করে, আর বলল, আমরা কোনোটাই মানি না। قُلْ فَأْتُوا بِكِتَابٍ مِّنْ عِندِ اللَّهِ هُوَ أَهْدَى مِنْهُمَا أَتَّبِعْهُ إِن كُنتُمْ صَادِقِينَ হে নবী, তাদেরকে বলো, বেশ, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আনো আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব যা এ দুটির চাইতে বেশি হিদায়ত দানকারী হবে, আমি তারই অনুসরণ করব। فَإِن لَّمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَن أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِّنَ اللَّهِ إِنَّ
এখন যদি তারা তোমার দাবি পূর্ণ না করে তাহলে জেনে রাখো তারা আসলে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, আর যে ব্যক্তি আল্লাহর হিদায়ত ছাড়াই নিছক নিজের প্রবৃত্তি অনুসরণ করে তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হবে। আল্লাহ এ ধরনের জালিমদের কখনো হিদায়ত দান করেন না। وَلَقَدْ وَصَّلْنَا لَهُمُ الْقَوْلَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ আর আমি তো অনবরত তাদের কাছে উপদেশ বাণী পৌঁছে দিয়েছি যাতে তারা উদাসীনতা থেকে সচেতন হয়ে যায়। الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ مِنْ قَبْلِهِ هُمْ بِهِ يُؤْمِنُونَ যাদেরকে আমি এর আগে কিতাব দিয়েছিলাম তারা এর প্রতি ঈমান আনে। وَإِذَا يُتْلَى عَلَيْهِمْ قَالُوا آمَنَّا بِهِ إِنَّهُ الْحَقُّ مِنْ رَبِّنَا إِنَّا كُنَّا مِنْ قَبْلِهِ مُسْلِمِينَ আর যখন তাদেরকে এটা শোনানো হয় তখন তারা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি, এটি যথার্থই সত্য আমাদের রবের পক্ষ থেকে, আমরা তো আগে থেকেই মুসলিম। أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون তারা এমন লোক যাদেরকে দুবার পারিশ্রমিক দেয়া হবে তাদের প্রদর্শিত অবিচলতার প্রতিদান স্বরূপ। তারা ভালো দ্বারা মন্দের মোকাবিলা করে এবং আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ আর যখন তারা বাজে কথা শুনেছে তখন এই কথা বলে তা থেকে আলাদা হয়ে গেছে যে আমাদের কৃতকর্ম আমাদের জন্য এবং তোমাদের কৃতকর্ম তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা মূর্খদের মতো পথ অবলম্বন করতে চাই না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ হে নবী, তুমি যাকে চাও তাকে হিদায়ত দান করতে পারো না, কিন্তু আল্লাহ যাকে চান তাকে হিদায়ত দান করেন এবং যারা হিদায়ত গ্রহণ করে তাদেরকে তিনি খুব ভালো করেই জানেন। وَقَالُوا إِن نَّتَّبِعِ الْهُدَى مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِّن لَّدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ তারা বলে যদি আমরা তোমার সাথে হিদায়তের অনুসরণ করি তাহলে নিজেদের দেশ থেকে আমাদেরকে উৎখাত করা হবে, এটা কি সত্য নয়? একটি নিরাপদ হারামকে আমি তাদের জন্য অবস্থান স্থলে পরিণত করেছি যেদিকে সব ধরনের ফল মূল চলে আসে আমার পক্ষ থেকে রিজিক হিসেবে, কিন্তু তাদের অধিকাংশই জানে না। وَكَمْ أَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ بَطِرَتْ مَعِيشَتَهَا فَتِلْكَ مَسَاكِنُهُمْ لَمْ تُسْكَنْ مِنْ بَعْدِهِمْ إِلَّا قَلِيلًا وَكُنَّا نَحْنُ الْوَارِثِينَ আর এমন কত জনপদ আমি ধ্বংস করে দিয়েছি যেখানকার লোকেরা তাদের সম্পদ সম্পত্তির দম্ভ করত। কাজেই দেখে নাও ওইসব তাদের বাড়িঘর পড়ে আছে যেগুলোতে তাদের পরে কদাচিৎ কেউ বসবাস করেছে, শেষ পর্যন্ত আমি হয়েছি উত্তরাধিকারী। ওয়ামা কানা রাব্বুকা মুহলিকাল কুরা হাত্তা ইয়াবআস ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা
وَمَا كُنَّا مُهْلِكِ الْقُرَى إِلَّا وَأَهْلُهَا ظَالِمُونَ আর তোমার রব জনপদ সমূহ ধ্বংস করেন না যতক্ষণ না তাদের কেন্দ্রে একজন রসুল পাঠান, যে তাদের কাছে আমার আয়াত সমূহ শুনায়। আর আমি জনপদ সমূহ ধ্বংস করি না যতক্ষণ না সেগুলো বাসিন্দারা জালেম হয়ে যায়। وَمَا أُوتِيتُم مِّن شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَزِينَتُهَا وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى أَفَلَا تَعْقِلُونَ তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা নিছক পার্থিব জীবনের সাজ সরঞ্জাম এবং তার সৌন্দর্য শোভা, আর যা কিছু আল্লাহর কাছে আছে তা হচ্ছে তার চেয়ে উত্তম এবং অধিকতর স্থায়ী, তোমরা কি বিবেচনা করবে না? أَفَمَنْ وَعَدْنَاهُ وَعْدًا حَسَنًا فَهُوَ لَاقِيهِ كَمَنْ مَتَّعْنَاهُ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا ثُمَّ هُوَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْمُحْضَرِينَ আচ্ছা, যাকে আমি উত্তম প্রতিশ্রুতি দিয়েছি এবং সে তা পেতে যাচ্ছে, সে ব্যক্তি কখনো এমন ব্যক্তির মতো হতে পারে যাকে আমি কেবলমাত্র পার্থিব জীবনের সাজ সরঞ্জাম দিয়েছি এবং তারপর কিয়ামতের দিনে শাস্তির জন্য তাকে হাজির করা হবে? আর তারা যেন ভুলে না যায় সে দিনটি যখন তিনি তাদেরকে ডাকবেন এবং জিজ্ঞেস করবেন, কোথায় তারা যাদেরকে তোমরা আমার শরীক বলে ধারণা করতে? قَالَ الَّذِينَ حَقَّ عَلَيْهِمُ الْقَوْلُ رَبَّنَا هَؤُلَاءِ الَّذِينَ أَغْوَيْنَاهُمْ كَمَا غَوَيْنَا تَبَرَّأْنَا إِلَيْكَ مَا كَانُوا إِيَّانَا يَعْبُدُونَ এই উক্তি যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তারা বলবে, হে আমাদের রব, নিশ্চয়ই এই লোকদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলাম, এদেরকে ঠিক সেভাবেই বিপদগামী করেছিলাম যেভাবে আমরা নিজেরা বিপদগামী হয়েছিলাম। আমরা আপনার সামনে দায় মুক্তির কথা প্রকাশ করছি, এরা তো আমাদের উপাসনা করত না। وَقِيلَ ادْعُوا شُرَكَاءَكُمْ فَدَعَوْهُمْ فَلَمْ يَسْتَجِيبُوا لَهُمْ وَرَأَوُا الْعَذَابَ لَوْ أَنَّهُمْ كَانُوا يَهْتَدُونَ তারপর তাদেরকে বলা হবে, এবার তোমরা যেগুলোকে শরীক বানিয়েছিলে সেগুলোকে ডাকো, এরা সেগুলোকে ডাকবে কিন্তু সেগুলো এদের কোনো জবাব দেবে না এবং এরা আজাব দেখে নেবে। হায়, এরা যদি সৎ পথ গ্রহণকারী হতো। وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ আর তারা যেন ভুলে না যায় সেদিনের কথা যেদিন তিনি ডাকবেন এবং জিজ্ঞেস করবেন, যে রাসূলগণকে পাঠানো হয়েছিল তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলে? ফামিয়াত আলাইহিমুল আমবা ইয়াউমা ইযিন ফাহুম লা ইয়াতাসাআলুন সেদিন তাদের কোনো জবাব থাকবে না, তার নিজেদের মধ্যে জিজ্ঞাসাবাদও করতে পারবে না। فَأَمَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا فَعَسَىٰ أَنْ يَكُونَ مِنَ الْمُفْلِحِينَ তবে যে ব্যক্তি আজ তওবা করেছে, ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, সেই সাফল্য লাভকারীদের অন্তর্ভুক্ত হওয়ার আশা করতে পারে। وربك يخلق ما يشاء ويختار ما كان لهم الخيرة
সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তোমার রব যা চান সৃষ্টি করেন এবং তিনি নিজ কাজের জন্য যাকে চান নির্বাচিত করে দেন। এ নির্বাচন তাদের কাজ নয়, আল্লাহ পবিত্র মহান, এবং তারা যে শিরিক করে তার অনেক ঊর্ধ্বে। وربك يعلم ما تكن صدورهم وما يعلنون। তোমার রব জানেন যা কিছু তারা মনের মধ্যে লুকিয়ে রাখে এবং যা কিছু তারা প্রকাশ করে। وهو الله لا اله الا هو له الحمد في الاولى والاخره وله الحكم واليه ترجعون। তিনি এক আল্লাহ, যিনি ছাড়া ইবাদতের আর কোনো হকদার নেই, তার জন্যই প্রশংসা দুনিয়ায়ও আখিরাতেও, শাসন কর্তৃত্ব তারই এবং তার দিকেই তোমরা ফিরে যাবে। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। হে নবী, তাদেরকে বলো, তোমরা কি কখনো চিন্তা করেছ আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের ওপর চিরকালের জন্য রাতকে অব্যাহত রাখেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে যে তোমাদের আলো এনে দেবে? তোমরা কি শুনছ না? قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। তাদেরকে জিজ্ঞেস করো, তোমরা কি কখনো ভেবে দেখেছ আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাদের উপর চিরকালের জন্য দিনকে অব্যাহত রাখেন, তাহলে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে যে তোমাদের রাত এনে দেবে যাতে তোমরা তাতে বিশ্রাম করতে পারো? তোমরা কি ভেবে দেখছো না? وَمِن رَّحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। এটা ছিল তারই অনুগ্রহ, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত ও দিন, যাতে তোমরা রাতে শান্তি ও দিনে নিজেদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো, হয়তো তোমরা কৃতজ্ঞ হবে। ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون। তারা যেন স্মরণ রাখে সেদিনের কথা যখন তিনি তাদেরকে ডাকবেন, তারপর তাদেরকে জিজ্ঞেস করবেন, কোথায় সেসব যেগুলোকে তোমরা আমার শরীক মনে করতে? ونزعنا من كل أمة شهيدا فقلنا هاتوا برهانكم فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون। আর আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন সাক্ষী বের করে আনব, তারপর বলবো, আনো এবার তোমাদের প্রমাণগুলো। তখন তারা জানবে সত্য রয়েছে আল্লাহর কাছে এবং তারা যা কিছু মিথ্যা বাণী রেখেছিল তা সবই উধাও হয়ে যাবে। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। এটি একটি ঘটনা যে কারণ ছিল মুসার সম্প্রদায়ের লোক, তারপর সে নিজের সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠল, আর আমি তাকে এতটা ধনরত্ন দিয়ে রেখেছিলাম যে সেগুলো চাবিগুলো বলবান লোকদের একটি দল বড় কষ্টে বহন করতে পারত। একদা যখন এই সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, অহংকার করো না, আল্লাহ অহংকারকারীদের পছন্দ করেন না।
وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين. আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখিরাতে বাসস্থান তৈরি করার কথা চিন্তা করো এবং দুনিয়া থেকেও নিজের অংশ ভুলে যেও না। অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করো না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون. সে বলল, এসব কিছু তো আমি যে জ্ঞান লাভ করেছি তার ভিত্তিতে আমাকে দেয়া হয়েছে। সে কি এ কথা জানত না যে আল্লাহ এর পূর্বে এমন বহু লোককে ধ্বংস করে দিয়েছেন যারা তাঁর চেয়ে বেশি শক্তিমত্তা ও জনবল অধিকারী ছিল? অপরাধীদেরকে তো তাদের গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم. একদা সে তার সম্প্রদায়ের সামনে বের হল পূর্ণ জাঁকজমক সহকারে। যারা পার্থিব জীবনের জন্য লালায়িত ছিল তারা তাকে দেখে বলল, আহা, কাউনকে যা দেয়া হয়েছে তা যদি আমরাও পেতাম সে তো বড়ই সৌভাগ্যবান। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون. কিন্তু যাদেরকে জ্ঞান দেয়া হয়েছিল তারা বলতে লাগল, তোমাদের ভাব গতি দেখে আফসুস হয়, আল্লাহর সওয়াব তার জন্য কল্যাণকর যে ঈমান আনে ও সৎ কাজ করে, আর এই সম্পদ ধৈর্য ধারণকারীরা ছাড়া আর কেউ লাভ করে না। فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ. শেষ পর্যন্ত আমি তাকে ও তার ঘরবাড়ি ভূগর্ভে পুঁতে ফেললাম, তখন আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে এগিয়ে আসার মতো সাহায্যকারীদের কোনো দল ছিল না এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে পারল না। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أن من الله علينا لخسف بنا وَيَكَأَنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ. যারা আগের দিন তার মতো মর্যাদা লাভের আকাঙ্ক্ষা পোষণ করছিল তারা বলতে লাগল, আফসোস, আমরা ভুলে গিয়েছিলাম যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার রিজিক প্রসারিত করেন এবং যাকে ইচ্ছা তাকে সীমিত রিজিক দেন। যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তাহলে আমাদেরও ভূগর্ভে পুঁতে ফেলতেন। আফসোস, আমাদের মনে ছিল না যে কাফেরা সফল কাম হয় না। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়া লা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকীন। আখিরাতে সেই প্রাসাদ তো আমি তাদের জন্য নির্দিষ্ট করে দেব যারা পৃথিবীতে নিজেদের বড়াই চায় না এবং চায় না বিপর্যয় সৃষ্টি করতে, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্যই। মান
جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون যে কেউ উত্তম কাজ নিয়ে আসবে তার জন্য রয়েছে তার চেয়ে অধিক উত্তম ফল, এবং যে কেউ খারাপ কাজ নিয়ে আসবে তার জানা উচিত যে পাপিষ্ঠরা যেমন কাজ করত ঠিক তেমনটি প্রতিদান পাবে। الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين হে নবী, নিশ্চিত জেন যিনি কোরআন তোমার উপর ন্যস্ত করেছেন তিনি তোমাকে একটি উত্তম পরিণতিতে পৌঁছে দেবেন। তাদেরকে বলে দাও, আমার রব উত্তম রূপেই জানেন কে হিদায়ত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিপদগামিতায় লিপ্ত রয়েছে। তুমি মোটে আশা করনি যে তোমার প্রতি কিতাব নাজিল করা হবে, এ তো নিছক তোমার রবের মেহরবানি তোমার উপর নাজিল হয়েছে, কাজে তুমি কাফেরদের সাহায্যকারী হইও না। ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين আর এমন যেন কখনো না হয় যে আল্লাহর আয়াতসমূহ যখন তোমার প্রতি নাজিল হয় তখন কাফেররা তোমাকে তা থেকে বিরত রাখে। তোমার রবের দিকে দাওয়াত দাও এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। ওয়ালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার লা ইলাহা ইল্লা হু কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আর আল্লাহর সাথে অন্য মাবুদদেরকে ডেকো না, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, সব জিনিসই ধ্বংস হবে কেবলমাত্র তার সত্তা ছাড়া, শাসন কর্তৃত্ব তারই এবং তার কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون লোকেরা কি মনে করেছে আমরা ইমান এনেছি কেবলমাত্র এ কথাটুকু বললেই তাদেরকে অব্যাহতি দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না। وَلَقَدْ فَتَنَّ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ অথচ আমি তাদের আগেরকার সবাইকে পরীক্ষা করেছি, আল্লাহ অবশ্যই দেখবেন কে সত্যবাদী এবং কে মিথ্যুক। أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَنْ يَسْبِقُونَا سَاءَ مَا يَحْكُمُونَ আর যা নিকৃষ্ট কার্যকলাপে লিপ্ত রয়েছে তারা কি মনে করে নিয়েছে যে তারা আমাকে অতিক্রম করে চলে যাবে, তারা বড়ই ভুল সিদ্ধান্ত করছে। من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা করে তার জানা উচিত আল্লাহ নির্ধারিত সময়টি আসবে।
আর আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। যে ব্যক্তি চেষ্টা সাধনা করবে সে নিজের কল্যাণের জন্য করবে, আল্লাহ অবশ্যই বিশ্ববাসীর প্রতি মুখাপেক্ষীহীন। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون আর যারা ঈমান আনে ও সৎ কাজ করবে তাদের পাপাচারসমূহ আমি তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের সর্বোত্তম কাজগুলোর প্রতিদান দেব। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون আমি মানুষকে তার পিতা মাতার সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছি, কিন্তু যদি তারা তোমাকে চাপ দেয় যে তুমি এমন কিছু মাবুদকে আমার সাথে শরিক করো যাকে তুমি আমার শরিক হিসেবে জানো না, তাহলে তাদের আনুগত্য করো না, আমার দিকে তোমাদের সবাইকে ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের জানাবো তোমরা কি করছিলে। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদেরকে আমি নিশ্চয়ই সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين মানুষের মধ্যে এমন লোকও আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিন্তু যখন সে আল্লাহর ব্যাপারে নির্যাতিত হয়েছে তখন লোকদের চাপিয়ে দেওয়া পরীক্ষাকে আল্লাহর শাস্তি সমান মনে করে নিয়েছে। এখন যদি তোমার রবের পক্ষ থেকে বিজয় ও সাহায্য এসে যায় তাহলে এই ব্যক্তি বলবে আমরা তো তোমাদের সাথে ছিলাম, বিশ্ববাসীদের মনের অবস্থা আল্লাহ কি ভালোভাবে জানেন না। وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ আর আল্লাহ তো অবশ্যই দেখবেন কারা ঈমান এনেছে এবং কারা মুনাফিক। وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا اتَّبِعُوا سَبِيلَنَا وَلْنَحْمِلْ خَطَايَاكُمْ وَمَا هُمْ بِحَامِلِينَ مِنْ خَطَايَاهُمْ مِنْ شَيْءٍ إِنَّهُمْ لَكَاذِبُونَ এ কাফেররা ঈমান আনয়নকারীদের বলে তোমরা আমাদের পথ অনুসরণ করো এবং আমরা তোমাদের পাপসমূহ আমাদের উপর চাপিয়ে নেব, অথচ তাদের পাপসমূহের কিছুই তারা নিজেদের উপর চাপিয়ে নেবে না, তারা ডাহা মিথ্যা বলছে। وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَعَ أَثْقَالِهِمْ وَلَيُسْأَلُنَّ يَوْمَ الْقِيَامَةِ عَمَّا كَانُوا يَفْتَرُونَ হ্যাঁ নিশ্চয়ই তারা নিজেদের বোঝাও বইবে এবং নিজেদের বোঝার সাথে অন্য অনেক বোঝাও, আর তারা যে মিথ্যাচার করছে কিয়ামতের দিন নিশ্চয়ই তাদেরকে সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا فَأَخَذَهُمُ الطُّوفَانُ وَهُمْ ظَالِمُونَ আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম, সে তাদের মধ্যে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করে, শেষ পর্যন্ত তাদের জালেম অবস্থায় তুফান তাদেরকে ঘিরে ফেলে। فَأَنْ
ونجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين তারপর আমি নূহকে ও নৌযানে আরোহণকারীদেরকে রক্ষা করি এবং একে বিশ্ববাসীর জন্য একটি শিক্ষণীয় নিদর্শন করে রাখি। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون আর ইব্রাহিমকে পাঠালাম যখন সে তার সম্প্রদায়কে বলল তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো। إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له واعبدوه واشكروا له তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেগুলো পূজা করছ সেগুলোতে নিছক মূর্তি, আর তোমরা একটি মিথ্যা তৈরি করছ। আসলে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যেগুলোর পূজা করো সেগুলো তোমাদের কোনো রিজিক দেবারও ক্ষমতা রাখে না। তোমরা আল্লাহর কাছে রিজিক চাও, তারই ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তার দিকেই তোমাদের ফিরে যেতে হবে। وَإِن تُكَذِّبُوا فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ আর যদি তোমরা মিথ্যা আরোপ করো তাহলে পূর্বে বহু জাতি মিথ্যা আরোপ করেছে এবং রাসূলের উপর পরিষ্কারভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আর কোনো দায়িত্ব নেই। أَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللَّهُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ এরা কি কখন লক্ষ্য করেনি যে আল্লাহ কিভাবে সৃষ্টি সূচনা করেন তারপর তার পুনরাবৃত্তি করেন? নিশ্চয়ই এ পুনরাবৃত্তি আল্লাহর জন্য সহজতর। قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله ينشئ النشأة الآخرة إن الله على كل شيء قدير এদেরকে বলো তোমরা পৃথিবীর বুকে ভ্রমণ করো এবং দেখো তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেন, তারপর আল্লাহ দ্বিতীয়বারও জীবন দান করবেন। অবশ্যই আল্লাহ সব জিনিসের উপর শক্তিশালী। ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়ারহামু মান ইয়াশাউ ওয়া ইলাইহি তুকলাবুন তিনি যাকে চান শাস্তি দেন এবং যার প্রতি চান করুণা করেন, তাঁরই দিকে তোমাদের ফিরে যেতে হবে। وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ তোমরা তাকে না পৃথিবীতে অক্ষমকারী না আকাশে এবং আল্লাহর কবল থেকে রক্ষা করার মতো কোনো অভিভাবক ও সাহায্যকারী তোমাদের নেই। والذين كفروا بآيات الله ولقائه أولئك يئسوا من رحمتي وأولئك لهم عذاب أليم যেসব লোক আল্লাহর আয়াতসমূহ এবং তাঁর সাথে সাক্ষাৎকে অস্বীকার করে তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا اقْتُلُوهُ أَوْ حَرِّقُوهُ فَأَنْجَاهُ اللَّهُ مِنَ النَّارِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ তারপর তার জাতির জবাব এছাড়া আর কিছুই ছিল না যে তারা বলল তাকে হত্যা করো এবং তাকে পুড়িয়ে ফেলো,
শেষ পর্যন্ত আল্লাহ তাকে আগুন থেকে রক্ষা করলেন। অবশ্যই এর মধ্যে ভূনিদর্শন রয়েছে এমন লোকদের জন্য যারা ঈমান আনয়নকারী। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِنْ نَاصِرِينَ। আর সে বলল, তোমরা পার্থিব জীবনে তো আল্লাহকে ত্যাগ করে মূর্তিগুলোকে নিজেদের মধ্যে মহব্বতের বস্তু বানিয়ে নিয়েছ, কিন্তু কিয়ামতের দিন তোমরা পরস্পরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিশাপ দিবে। জাহান্নাম হবে তোমাদের ঠিকানা এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। সে সময় লুত তাকে মেনে নেয় এবং ইব্রাহিম বলল, আমি আমার রবের দিকে হিজরত করছি, নিশ্চয়ই তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتَابَ وَآتَيْنَاهُ أَجْرَهُ فِي الدُّنْيَا وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ। আর আমি তাকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দান করলাম, তার বংশধরদের মধ্যে রেখে দিলাম নবুয়াত ও কিতাব, তাকে দুনিয়াতে তার প্রতিদান দিলাম এবং আখিরাতে সে নিশ্চয়ই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ। আর আমি লুতকে পাঠালাম যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা তো এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে বিশ্ববাসীর মধ্যে কেউ করেনি। أَإِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ। তোমাদের অবস্থা কি এই যে তোমরা পুরুষদের কাছে যাচ্ছ, রাহাজানি করছো, নিজেদের সভা সমাবেশে খারাপ কাজ করছো, তার সম্প্রদায়ের কাছে এছাড়া আর কোনো জবাব ছিল না যে? তারা বলল, নিয়ে এসো আল্লাহর শাস্তি যদি তুমি সত্যবাদী হও। লূত বলল, হে আমার রব, এ বিপর্যয় সৃষ্টিকারী লোকদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُشْرَى قَالُوا إِنَّا مُهْلِكُو أَهْلِ هَذِهِ الْقَرْيَةِ إِنَّ أَهْلَهَا كَانُوا ظَالِمِينَ। আর যখন আমার প্রেরিতগণ ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে পৌঁছল, তারা তাকে বলল, আমরা এই জনপদের লোকদেরকে ধ্বংস করে দেব, এর অধিবাসীরা মারাত্মক জালেম হয়ে গেছে। ইব্রাহিম বলল, সেখানে তো লূত বিদ্যমান আছে। তারা বলল, আমরা ভালোভাবেই জানি সেখানে কে কে আছে, আমরা তাকে ও তার পরিবার বর্গকে রক্ষা করব তার স্ত্রীকে ছাড়া। তার স্ত্রী ছিল পেছন অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। جاءت رسلنا لوطا سيئ بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا
إِنَّا مُنَجُّوكَ وَأَهْلَكَ إِلَّا امْرَأَتَكَ كَانَتْ مِنَ الْغَابِرِينَ তারপর যখন আমার প্রেরিতগণ লুতের কাছে পৌঁছল, তখন তাদের আগমনে সে অত্যন্ত বিচলিত হল এবং মনটা ছোট হয়ে গেল। তারা বলল, ভয় করো না এবং দুঃখ করো না, আমরা তোমাকে ও তোমার পরিবার বর্গকে রক্ষা করব। তোমার স্ত্রী ব্যতীত সে পেছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ইন্না মুনজিলুন আলা আহলি হাদিহিল ক্বরিয়াতি রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন আমরা এই জনপদের লোকদের উপর আকাশ থেকে আযাব নাজিল করতে যাচ্ছি, তারা যে পাপাচে লিপ্ত রয়েছে তার কারণে। ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতাম বাইনাতাল লিকাওমি ইয়াকিলুন আর আমি সেই জনপদের একটি সুস্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি তাদের জন্য যারা বুদ্ধিকে কাজে লাগায়। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر ولا تعثوا في الأرض مفسدين আর মাদিয়ান এলাকায় পাঠালাম তাদের ভাই শুআইবকে। সে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর ইবাদত করো, শেষ দিনের প্রত্যাশী হও এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী হয়ে বাড়াবাড়ি করো না। فَكَذَّبُوهُ فَأَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ কিন্তু তারা তার প্রতি মিথ্যা আরোপ করল এবং শেষে একটি প্রচণ্ড ভূমিকম্প তাদেরকে গ্রেফতার করল এবং তারা নিজেদের বসত বাড়িতে লাশ হয়ে পড়ে থাকল। وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين আর আদ ও সামুদকে আমি ধ্বংস করেছি, তারা যেখানে বসবাস করত সেসব এলাকা তোমরা দেখেছো। তাদের কার্যাবলীকে শয়তান তাদের জন্য জাঁকজমকপূর্ণ বানিয়ে দিয়েছিল এবং তাদেরকে সোজা পথ থেকে বিচ্যুত করল, অথচ তারা ছিল বুদ্ধি সচেতন। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين আর কারুন ফিরাউন ও হামানকে আমি ধ্বংস করেছি, মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে আসলো, কিন্তু তারা পৃথিবীতে অহংকার করলো, অথচ অতিক্রম করে যাবার শক্তি তাদের ছিল না। فَكُلًّا أَخَذْنَا بِذَنبِهِ فَمِنْهُم مَّنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُم مَّنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُم مَّنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُم مَّنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ শেষ পর্যন্ত প্রত্যেকে আমি তার গুনাহের জন্য পাকড়াও করেছি। তারপর তাদের মধ্যে কারো উপর আমি পাথর বর্ষণকারী বাতাস প্রবাহিত করেছি এবং কাউকে একটি প্রচণ্ড বিস্ফোরণ আঘাত হেনেছি, আবার কাউকে আমি ভূগর্ভে প্রথিত করেছি এবং কাউকে ডুবিয়ে দিয়েছি। আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যেসব লোক আল্লাহকে ত্যাগ করে অন্যকে পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে, তাদের দৃষ্টান্ত হলো যেমন মাকড়সা তার নিজের একটি ঘর তৈরি করে এবং সব ঘরের চেয়ে বেশি দুর্বল হয় মাকড়সার ঘর। হায় যদি এরা জানত। ইন্নাল্লাহ
وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ এরা আল্লাহকে ত্যাগ করে যে জিনিসকেই ডাকে আল্লাহ সেই টিকেই উত্তম রূপে জানেন এবং তিনি মহাপরাক্রান্ত ও পরম প্রজ্ঞাময়। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ وَمَا يَعْقِلُهَا إِلَّا الْعَالِمُونَ মানুষকে উপদেশ দেবার জন্য আমি দৃষ্টান্তগুলো দিয়েছি, কিন্তু এগুলো একমাত্র তারাই বুঝে যারা জ্ঞানবান। خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِالْحَقِّ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لِّلْمُؤْمِنِينَ আল্লাহ আকাশসমূহ ও পৃথিবীকে যথার্থভাবে সৃষ্টি করেছেন, বাস্তবিকই এর মধ্যে একটি নিদর্শন রয়েছে মুমিনদের জন্য।